সাতটি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করল গণতন্ত্র মঞ্চ নামের নতুন জোট। দলগুলো হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন নতুন জোটের নেতারা। লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে 11 আগস্ট রাজধানীতে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই উল্লেখ করে আবারও একতরফা নির্বাচনের ছক তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন মান্না। বলেন, এ অবস্থায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, বিলুপ্ত করতে হবে সংসদ, ক্ষমতা ছাড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। পাশাপাশি ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালটে নির্বাচন আয়োজন, নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রশাসনিক রদ বদলের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেন, জনগণের মুক্তি সংগ্রামের কাফেলা হবে এই মঞ্চ, জনগণ ফুঁসে উঠেছে, সরকার পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেন তিনি। জানান, দেশের প্রতিটি থানায় ওয়ার্ডে গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করা হবে। মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বিপরীতেই দেশকে পরিচালনা করেছে এই সাংবিধানিক স্বৈরতন্ত্র। এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিণত হয়েছে সর্বত্র দখলদারিত্বের এক হাতিয়ারে। যে শুধু একটা সরকার পরিবর্তন, শুধুমাত্র একটা নির্বাচনই আমাদের টার্গেট না, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাই, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণ করতে চাই, এবং সেজন্য আমাদের একটি প্রস্তাবনা আছে যেটাও আমাদের ঐক্যের ভিত্তি। জাতীয় ঐক্যের ব্যাপক গণজাগরণ ছাড়া রাষ্ট্রকে পুনর্গঠিত করা সম্ভব হবে না। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন এখন দেখা যাচ্ছে না? এটা 60-এর দশকে আমি দেখেছি, 1979 গণ অভ্যুত্থানের সময়, আগে দেখা যায় নাই। মাঠে নামলে দেখা যাবে জনগণ এত উত্তেজিত এবং ক্ষিপ্ত হয়ে আছে, তখন পালাবার রাস্তা পাবে না। আপনারা অবক্ষা করেন।